জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিরাপত্তার জন্য 6 জন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে। 2 জন করে নিরাপত্তা রক্ষী সবসময় হাসপাতালে নিরাপত্তায় থাকবেন। পাশাপাশি কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকবে হাসপাতালে। হাসপাতালে সিকিউরিটি গার্ড নিয়োগ হওয়ায় খুশি রোগীর আত্মীয় থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সকলেই। শনিবার রাতে আচমকায় বিদ্যুতের খুঁটিতে আগুন লাগায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ল গোটা এলাকায়। এদিকে তীব্র গরম এবং সকাল থেকে আগাম ঘোষণা মতো ছিল না বিদ্যুৎ। সন্ধ্যায় বিদ্যুৎ আসার পর রাতে ফের বিদ্যুৎ বিচ্ছিন্ন হতেই বিদ্যুতের দাবিতে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরের মিলপাড়া এলাকার ঘটনাটি প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ। পরবর্তীতে পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পৌঁছে বিদ্যুৎ ছাড়াইয়ের কাজ শুরু করলে উঠে যায় অবরোধ, স্বাভাবিক হয় এশিয়ান হাইওয়েতে যান চলাচল। আরজিকর কাণ্ডে তোলপাড় দেশ এমনকি বিশ্বের বিভিন্ন দেশে ক্ষোভ বিক্ষোভ অব্যাহত। এই পরিস্থিতিতে সোমবার আরজিকর মামলায় দ্বিতীয়বার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। ফলে গোটা বিশ্বের নজর সুপ্রিম কোর্টের দিকে। এই প্রেক্ষাপটে আন্দোলনের ছাঁচ বাড়াতে রাত দখলের পাশাপাশি ভোর দখলে ডাক দিয়েছে আন্দোলনকারীরা। বিভিন্ন এলাকায় মানববন্ধনেও হাতে হাত মেলাচ্ছেন তারা। রবিবার গাজলে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত হলো মানববন্ধন কর্মসূচি। গাজল কদুবাড়ি মোড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত সংঘ সহ অন্যান্য সংগঠনের তরফে। আরজিকর ঘটনার প্রতিবাদে শনিবার মালদায় বিক্ষোভ দেখালো মালদা জেনেরিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন। এদিন শহরের মুক্ত মঞ্চের সামনে বিক্ষোভ দেখায় তারা। পরে মিছিল করে এসে মালদার বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফোয়ারা মোড়ে এসে শেষ হয়। সেখানে পথসভা করে ঘটনার প্রতিবাদে সোচ্চার হন সংগঠনের সদস্যরা। প্রতি বছরই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে রায়গঞ্জে বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবারেও একই উদ্যোগ। রবিবার এই সংগঠনের পক্ষ থেকে আরজিকরের নিহত মহিলা চিকিৎসককে উৎসর্গ করে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সংস্থার নিজস্ব কার্যালয়ে। বেশ কিছু মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল আশাপুর রাজ্য সড়কের কলিগ্রামে। জানা গিয়েছে মৃতের নাম আফসারুল হক, পেশায় সে সাবমার্সিবল মিস্ত্রি ছিল। চাঁচলের মতিয়ারপুর গ্রাম পঞ্চায়েতের জামগাছির বাসিন্দা ওই ব্যক্তি। এদিকে একমাত্র উপার্জনকারীর আকস্মিক মৃত্যুর ঘটনায় অথৈ জ্বলে পড়েছে গোটা পরিবার। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা পর্যায়ের বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট 30টি বিভাগে এদিন প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। 2 মহকুমা মিলিয়ে 136 জন প্রতিযোগী এই অনুষ্ঠানে অংশ নেন। এখানে যারা কৃতী হবেন তারা আগামীতে রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। জেলা ব্লাড ব্যাংকের ক্রমবর্ধমান রক্ত সংকট নিরসনে এগিয়ে এলো নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার রায়গঞ্জে এই বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। চেম্বার অফ কমার্সের ভবনে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বেশ কিছু মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের কর্মসূচিতে সংগঠনের চেয়ারম্যান জয়ন্ত সোম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পারিবারিক বিবাদের জেরে এক মহিলাকে শ্লীলতাহানি এবং যৌন হেনস্থার অভিযোগ। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে নির্যাতিতার জায়ের ভাই এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযোগ প্রত্যাহারের জন্য ফের হানা নির্যাতিতার বাড়িতে। এই ঘটনায় 3 জনের বিরুদ্ধে শনিবার চাঁচল থানায় অভিযোগ দায়ের করলে রাতে ফের চড়াও হয় জায়ের ভাই রমজান আলী এবং তার সঙ্গীরা। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ওই মহিলাকে ধর্ষণ এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় রবিবার ফের চাঁচল থানার দ্বারস্থ হয় নির্যাতিতা মহিলা এবং তার স্বামী। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগ এবং মালদা জেলা জনশিক্ষা প্রসার বিভাগের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হলো রবিবার। এদিন বৃক্ষরোপণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মালদা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ট্রাইসাইকেল শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। হেমতাবাদ বিডিও অফিসের সামনে পিডাব্লিউডির সরকারি জমি দখল করে থাকা ব্যবসায়ীদের উচ্ছেদের আগে পুনর্বাসন দিতে উদ্যোগী হল হেমতাবাদ পঞ্চায়েত সমিতি। সরকারি জমি দখল করে থাকা ব্যবসায়ীদের জন্য হেমতাবাদ পঞ্চায়েত সমিতির জমিতে মার্কেট তৈরির কাজের উদ্বোধন করা হলো। 1,30,00,000 টাকা বরাদ্দে 30টিরও বেশি দোকানঘর তৈরি করা হবে। প্রতিটি দোকানে পুনর্বাসন করা হবে হেমতাবাদ বিডিও অফিসের সামনের ব্যবসায়ীদের। রবিবার সকালে পুরোহিতের পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে নির্মাণ কাজের সূচনা করা হয়। রবিবার 8ই সেপ্টেম্বর দিনটি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পরিচিত। এদিন সারা রাজ্য জুড়ে এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হচ্ছে প্রশাসনিক স্তরে। একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও। এদিন উত্তর দিনাজপুর জেলা জনশিক্ষা প্রসার বিভাগের উদ্যোগে জেলা সদর রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা পরিষদের রবীন্দ্র সভাকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সাক্ষরতা দিবস উপলক্ষে, যেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, অতিরিক্ত জেলাশাসক অভিষেক চৌরাশিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এবং বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারাও।
রবিবার পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হল বালুরঘাটের বালুছায়া সভাকক্ষে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক তনুময় সরকার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগার আধিকারিক, দক্ষিণ দিনাজপুর কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান বিপ্লব খা, ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, জেলা তথ্য এবং সাংস্কৃতিক আধিকারিক রাজেশ কুমার মণ্ডল সহ ছাত্রছাত্রীরা। বন্যা পরিস্থিতির অবনতি হলো, বেশ কিছুটা অংশে জল কমতে শুরু করেছে মানিকচকের ভূতনিতে। কাঁটা বাদ দিয়ে হু হু করে বন্যার জল বেরোচ্ছে, আর অন্যদিকে একই জায়গায় পাম্প মেশিন দিয়ে জল নিষ্কাশন করছে প্রশাসন। অভিযোগ, এই কয়েকটি পাম্প মেশিন দিয়ে সরকারি অর্থ অপচয় হচ্ছে। ভূতনির সাধারণ মানুষের দাবি, এইভাবে অর্থের অপচয় না করে কাঁটা বাদ দিয়ে যে জল বেরোচ্ছে তাতে যথেষ্ট জল কমছে ভূতনির বাঁধের ভেতরের বন্যা কবলিত গ্রামগুলির।